বন্ধুরা, পড়ছিলাম বাংলাদেশের সংবিধান এবং সংবিধানের সংশোধনী। দেখতে দেখতে আমরা সংবিধান সংশোধনের এখন পর্যন্ত একদম লেটেস্ট যেটা সেটাতে চলে এসেছি, সেটা হচ্ছে 17তম সংশোধন বা সপ্তদশ সংশোধনী 2018। এটি অনুমোদিত হয় 2018 সালের 8 জুলাই। এই সংশোধনীতে মূলত সংরক্ষিত যে নারী আসন সেটি সম্পর্কে আলোকপাত করা হয়েছে এবং আগের সংশোধনী অনুযায়ী যে মেয়াদটি ছিল সংরক্ষিত আসনের 10 বছর, এখন সেটি বাড়িয়ে করা হয়েছে 25 বছর। এবং তোমাদের জন্য জানা জরুরি যে 65(3) অনুচ্ছেদ, এটি কিন্তু এর আগেও আরও 4 বার, অর্থাৎ আরও 4 দফা বাড়ানো হয়েছে এবং প্রতিবারই আগের চেয়ে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানো হয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এই সংরক্ষিত নারী আসনটি বাড়ানো হয়। কারণ হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা দেখি যে নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন। এই পিছিয়ে পড়ার কারণ যেমন অর্থনৈতিক, তেমনই সামাজিক, রাজনৈতিক, অর্থাৎ সকল ক্ষেত্রে নারীদের এই প্রতিনিধিত্ব বাড়ানোর জন্যই কিন্তু বারবার এই সংরক্ষিত নারী আসনের সংখ্যাটি বাড়ানো হচ্ছে এবং তার মাধ্যমে নারীদের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, যেটি কিনা রাষ্ট্রের বা সরকারের একটি দায়িত্ব। সেটি হচ্ছে নারীরা যাতে পিছিয়ে না পড়ে তাদের সমান সুযোগ সুবিধা দেওয়ার একটি ব্যাপার। নিশ্চয়ই তোমাদের কাছে ব্যাপারটি পরিষ্কার যে কেন সংরক্ষিত নারী আসন প্রদান করা হচ্ছে, অর্থাৎ সংরক্ষিত নারী আসনের প্রয়োজনীয়তাটি তোমরা আশা করি বুঝতে পেরেছ। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কিংবা দ্বিমত থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা তোমাদের প্রশ্নগুলো কিংবা দ্বিমতগুলোর ব্যাখ্যা জানার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেটি এই অধ্যায়ের অর্থাৎ বাংলাদেশের সংবিধান সংশ্লিষ্ট শেষ ভিডিও। আমাদের সাথেই থেকো।